আপনারা আমরা এখন আছি রাজশাহীতে, রাজশাহী কাটাখালী হাটে। তো আমার সাথে আছে শ্রদ্ধেয় বড় ভাই জনি ভাই। জনি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জনি ভাই আজকে আমাকে হাটটা ঘুরে দেখাবে, তো আসেন আমরা বাজারটা ঘুরে দেখি জনি ভাই। এই ভাইয়ের সাথে মাত্র পরিচয় হইলাম, ঠিক আছে ভাই কেমন আছেন? এই যে এইখানে মনে করেন খাঁচায় কবুতর নিয়ে আসছে, হ্যাঁ এগুলো কি খাঁচা সহ কবুতর সব বিক্রি করে দিবে? খাঁচা সহ সব কবুতর বিক্রি করে দিবে। কবুতর কি আর পালবেন না ভাই? না ভাই। হ্যাঁ কেন পালবেন না ভাই, কি সমস্যা? সমস্যা আছে বাসার থেকে, বাসা থেকে অনেক রাগ করে। আচ্ছা আচ্ছা, আমার বড় ভাই রে। আচ্ছা আচ্ছা, তো ভাই আসলে এইচএসসি পরীক্ষায় ফেল করছে, ঠিক আছে, যে কারণে ভাই আর কবুতর পালবে না, সব কবুতরের জন্য ছেড়ে দিচ্ছে। তো ভাই এই বিষয়ে জনি ভাই আপনার কি মতামত? হ্যাঁ আসলে তার বাপ মা ওনাকে ছেলেকে ট্যাকেল দিতে পারেনি। হ্যাঁ আমারও ছেলে কবিতার পুষে, কিন্তু আমি কবিতারের রকে অত ছেলে পুষে নাকি আপনি পুষেন? আমি আমার ছেলেই পুষি, আমি আমার তো সময় নাই। এইখানে কবুতর নিয়ে আসছি, এখানে কোন কবুতরটা জানি ভাই আপনার ভালো লাগতেছে? এখন কবুতর সবই ভালো, এখন তাকে দেখে নিয়ে বেছে নিতে হবে এটাই। কবুতর আপনাদের এখানে কি বলে এই কালারটাকে? আমাদের এখানে কালারটাকে আসলে এইখানে আমরা আবার কবুতর দেখতে সামনে আসলাম। এইখানে ঢাকার কবুতর আমরা একটা দেখতেছি, কিন্তু ঢাকার আসলে একেবারে ওয়েস্ট কোয়ালিটি যেগুলো সেগুলো আসলে ঢাকার এখানে হাটে আসে। হ্যাঁ ঢাকা গিরিবাজ মামা, তাই ঢাকা গিরিবাজ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কেমন? এটা ভালো আঙ্কি, এটা একেবারেই খারাপ না? আসলে উড়নে এটি ঢাকা গিরিবাজ, এটি উড়নের কবিতর মামা। ঢাকায় আর একটা আছে, ওটা উড়বে না, কিন্তু এটা অরিজিনাল ঢাকা গিরিবাজ, এটা উড়বে মামা। আমার বাসা আসলে ঢাকাতে না, তো আমি জানি না মামু, ও শুনে গেলে আমি কোনো উত্তর দিব এটা উড়বে না। এই কবুতর একটু দেখি ভাই, জায়গা থাকলে আপনি দেখা দিতাম এখন। এইটাও মোটামুটি, কিন্তু এই টাইপের কবুতর গুলো আমি আসলে তার মানে যতবারই কালেক্ট করছি আমি খেয়াল করে দেখছি, মনে করেন এগুলার তার মানে স্থিরতা থাকে না, খুব দৌড়াদৌড়ি করে। এটা আর কি ঢাকার কবুতর দেখি তো এটা। হ্যাঁ এটা মোটামুটি ভালো, এটা মোটামুটি ভালো, ঠিক আছে এটা মোটামুটি ভালো, অত আহামরি ভালো না হলেও মোটামুটি ভালো আর কি। ভাই লাল সিরাজি কত করে? লাল সিরাজি এটা নর নামাতি ভাই, নর লাল সিরাজি এটা নর, এটার দাম পড়বে হচ্ছে 800 টাকা। সিরাজিটা কিন্তু বিশাল বড় সাইজের, আমি আপনাদের একটু ধরে দেখাই, একটু ধরলাম ভাই। হ্যাঁ আপনার অনুমতি না নিয়ে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছি। এই তো এই যে দেখেন
এটা নর 800 টাকা দাম মার্কিং টার্কিং ঠিক আছে কিনা আমি জানি না কারণ আমি এই সিরাজি কবুতর এগুলো আসলে পালি না হ্যাঁ আচ্ছা আমরা এখন সামনের দিকে যাচ্ছি ভাইয়া আপনাদের নাম কি জানেন আপনার আমার নাম হচ্ছে নাবিল নাবিল ভাই নাবিল ভাইয়ের সাথে হাটেই দেখা হইছে এগুলো বাচ্চা বাচ্চা আছে বড় আছে সব আছে এখানে আমার নটা দেখি নটনের দাম কেমন এটা কি লুটানো যাবে বাচ্চা কবুতর এটা এই মাল সিরাজি এটা কত সিরাজি দাম যাচ্ছে 1500 টাকা দুইটা 1500 টাকা এ হচ্ছে সিরাজি দুইটা 1500 টাকা যাচ্ছে উনি সিরাজি দাম সিরাজি হ্যাঁ সিরাজি এটা বাচ্চা না বাচ্চা বাচ্চা কবুতর এই দুইটা বাচ্চা উনি যাচ্ছে 1500 টাকা সিরাজি কালো সিরাজি দেখতে মোটামুটি অনেক সুন্দর হয় মানে এয়ারপোর্ট দেয়া নাই হিমালয় মানে এয়ারপোর্ট দেয়া নাই সিরাজি তাই না এখন দাম ঢুকে এই এই বড় লাল এটা কি কবুতর হ্যাঁ ওই যেটা ওই যেটা এটা সিরাজি ক্রস মনে হয় এখানে মাঝে মাঝে ফেন্সি কবুতর গিরিবাদের সাথে ক্রস করে এমন এক কালার হয় যেটা দেখলে যে কেউ কনফিউজ হয়ে যাবে ঘুঘু পাখি নিয়ে আসছে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ডগ মনে হয় না হ্যাঁ অস্ট্রেলিয়ান এগুলো জোড়া কত করে ভাই 1200 আর এটা এটা কি দেশিটা নাকি আবার না না ওটা অস্ট্রেলিয়ান ঠিক আছে এটা কি দেশিটা না ভাই এটা অস্ট্রেলিয়ান জাত এটা অস্ট্রেলিয়ান জাত এইটা অস্ট্রেলিয়ান এইটা অস্ট্রেলিয়ান তো দর্শকবৃন্দ আমরা ভিডিওটা এখানে শেষ করব হাটটা যতটুকু পারছি ততটুকু ঘুরে দেখতে পারছি হাটের মধ্যে অনেক জিনিস দেখছি একজন কবুতর পালাই ছেড়ে দিবে এইচএসসিতে ফেল করছে তাই তো যাই হোক তো জনি ভাই এই যে একটা লোক কবুতর পালা ছেড়ে দিবে এইচএসসিতে ফেল করছে তাই এই ব্যাপারে আপনার কি মতামত আমার মতামত ওই ছেলেকে ওনার গার্জেন ট্যাকেল দিতে পারে আচ্ছা 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 এই হাটটা নিয়ে আপনার কি মতামত জনি ভাই ৩৫ বছর ধরে আমি হাটে ছোট থেকে আসছি আমার মামা ৫ বছর ধরে হাটে আসছেন ভাইয়ের কবুতরের একদম নেশা নাই 5 বছর ধরে কবুতরের তার যখন তার বয়স 5 তখন থেকে হাটে আসে তার আমার মামার সাথে আসতাম আচ্ছা 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 তো দর্শকবৃন্দ ভাইয়ের সাথে একটু ফান্ডান করলাম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম